নমস্কার মহাপতো স্বতন্ত্র অধ্যাপক স্বাগত করছি শান্তিভূষণ আজ মহাপতর প্রসঙ্গ রয়েছে সতুী হাজার প্রতারণা এ হাজার কি সরকারি কর্মচারী এমন কমিটি প্রতারণার শিকার হয়েছেন মহ আজ এই সতু হাজার কর্মচারী ভিতর পুরা তমাম রাজ্যের বিভিন্ন স্থানের আমাদের যোড়ি হবে এবং সেই মানে হি করবে সরকার সেমিতি প্রতারণা করেছেন দুই হাজার তের এক নিয়ম সরকার কলে যে বি ये जो कैटोरी अच्छे सरकारी कर्मचारी मानक चुक्ति भियुक्ति होवर्त समय सरकार विभिन्न समय जहाँ दाबी बेसिक पे ठू आरंभ कर ग्रेड पे सब देवे कि देना नहीं दुई हजार एक महारे सरकार कहले ये चुक्ति भियुक्ति उच्छेद किंतु वर्तमान सुधा उच्छेद है विभिन्न समय रास्ता कुछ आंदोलन प्रतिवाद आज करवाद करसाफ करें सरकार को प्रश्न पचारे আমি আৰম্ভ কৰিব কাৰ্যক্ৰম যিমান আম সৈতে অতিথি ৰচিং মই সেই পৰিচয় কৰি দে পটৰু মনোজ বিশ্বাল অহা কংগ্ৰেছ পি চি চি সম্পাদক তাৰ পাছত অক্ষয় চাহু অহ বৰিষ্ঠ সাদিক তাৰ পাখুক ইৰাশিষ আচাৰ্যুব বিজেপিৰ ৰাজ্য সভাপতি তাৰ পাখু বিজয় মল্ল অভাপতি ওড়া চুক্তি ভিত্তিক কৰ্মচাৰী মহাসৰ আলোচনা আৰম্ভ কৰিব প্ৰথমে বিজয়াবু আপোনাৰ পাখু যোন দাবী আপোনাৰ মুখ্যতঃ কণ কণ দাবী যোন দাবীক চৰকাৰ মানে বুলি কৈছিল মানি নাহি जो प्रतारण शिकार हो नमस्कार देखा चुक्ति निजुक्ति मैं कंट्राक्चुआल निजुक्ति दुई हजार चार रू दुईटा डिपार्टमेंट गोटे गोटे अल्प डिपार्टमेंट रोला शिक्षक मानक हेल्थ डिपार्टमेंट होता है तापर दु हजार तेरह चौदह गोटे कंट्राक्चुआल रूल आनले से रूल रे बेसिक पे दे गेट पे आ पे आते চেন পে যে হ'ল চৰকাৰ চেভেন পেৰে বেছিক দবাৰ কথা কিন্তু ছড়া অলপ কোণি ৰাজ্যৰে কণ্ট্ৰাকচু নাই মানে আপৰ্টমেণ্ট নাই কিন্তু ওড়িশাৰে সেইটাক বেছিক পে কৰিলে পুনি চেভেন পেৰে সেই বেছিক যোন নিয়মা কৰিছিলে ৰাজ্য চৰকাৰ সেই নিয়ম কোনো মানিলে নি আছে নিজে মানুহ নহয় নিজে কৰি থকা যি নিয়মু দেখিকি চৰকাৰ কম দৰমাৰে যুৱক মানে সেইয়া আদৰ কৰি চাকৰি কৰি বোলি চাকি কৰিলে কিন্তু সেই বেছিক দৰমাহি দলে নে আওতো অন্য় নিমিত কৰ্মচাৰী পাতি ডি এচআ ত অলগা কথা কিন্তু সেই মূল দৰমাহি তো সেই মূল দৰমাহ আমি দুই হাজাৰ সতৰ ৰূপ ষ্টুচু যে আমি কণ্ট্ৰাকচু কাষকি হ'ব ৰাজ্য দেখোন ওড়শা পরে যে পড়োশী রাজ্য অলগা কথা তো না আমার বিহার পড়ি গরিব রাজ্য ঝাড়খণ্ড তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ সবুড়ে নিয়মিত পোষ্টিং ওষারে কিন্তু কন্ট্রাচুয়াল পোস্টিং হোচ্ছি আজকে অড়াই লক্ষ পোষ্টিং ফাঁকা পড়েছে তা পূরণ করা এই কন্ট্রাচুয়াল এম মানে দিন রাত্রি কাম করছেন দেখুন করোনা সময় আমার বহু যুব কর্মচারী মানে শহীদ হয়ে গেলে আমি পুলিচ হুন্তু নৰ্চ হুন্তুাৰ সবুকৰ্মীকাল যেতিয়া সমস্ত বন্দ হৈ ঘৰে ৰ দিন ৰাতি কি ৰাজ্যবে যোগাযোগ আপোনাৰ কৈছে দুই হাজাৰ তেৰ মচহাৰ আৰম্ভ হ'ল তেরো মসহার নিয়ম হল কন্ট্রাকচুয়াল কিন্তু আগর অল্প অল্প হোক তের সেই কন্ট্রাকচুয়াল রুলের বেশি গেট পে থা কিন্তু সেই বেশিক গেট পে কি সেভেন পেত নিয়ম কর্মচারী দুইশ সত্তবন পরসে বহিলা এ আমার কন্ট্রাচুয়াল বেশিক যেভেন পে মানে ডিএটা মর্জ হয়ে যায় সে বেসিক লেবুলের ফিক্স হুম মুখে স্পষ্ট করে দেবী যে গোটে কর্মচারী সাত হাজার পাঁচ হাজার গিয়ে পুলিশ কর্মচারী নর্স হোক জন সাত হাজার পাও লা যা কথা অঠর রু ছ হাজার যা গেট এমপ্লয়ী সি পাই কথা গোটেই দিয়া হল ষোল্ল ইয়াৰ বিৰুদ্ধে আমি বহুত বাৰ মানৱৰ মুখ্য শাসন সচিব অৰ্থ সচিব মন্ত্ৰী সব বিধায়ক মানুহ আমি বহুত বাৰ আন্দোলন কলো মুখ্য লিখিত প্ৰত্ৰুতি যে আপোনাৰ দাবী গোটেই মাছ ভিতৰত পূৰণ কৰা ତା'ପରେ ଅର୍ଥମନ୍ତ୍ରୀ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ସମସ୍ତଙ୍କୁ ଆମେ ନିବେଦନ ଲିଖିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ଦିଆଯାଇଥିଲା କେବେ ଦୁଇ ହଜାର ଅଠର ମସିହାରେ ଦୁଇ ହଜାର ଅଠର ମସିହାରେ ପୂର୍ବତନ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଲିଖିତ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ ଯେ ଗୋଟେ ମାସ ଭିତରେ ଆମର ଦାବି ପୂରଣ କରିବେ ବୋଲି অর রু বাইশ হল আপনার দাবি পূরণ হলানি অন্য দিহাজার একশের আমার যে আন্দোলন আমি ডিজিটাল করোনা বন্ধ হয়েছে কাম করি আমি কাম কেমে বন্ধ করে নো কিন্তু আমি অফিস বন্ধ কর কি কাম বন্ধ করনু আমি ডিজিটাল হিসাবে আমি ডিজিটাল আন্দোলন করলু সরকার সেতু যেহেতু পঞ্চায়েত ইলেকশন আসে সরকার পচাশ পরসে পড়েলে এবং কহিল আপনার সবু দাবি যথাযথ আমি দুই মাছ সময় দিও আমি সেই দুই মাছ ভিতরে আমি আপনার হৃদয় কাম করছেন

তাপর এমন আন্দোলন করুলে সরকার সেমু ললিপ দেখ পচাশ পরসেঁট দরমা বড়াইলে কিন্তু নিয়ম প্রথম করে বেসিক পে গ্রেড পে লাগু হব যেমি কি বিজয়বাবু কুলে যে কর্মচারীটি পাইব কথা অঠর হাজার সে পাইলা মাত্র আট হাজার সাতশো যে কর্মচারীটি পাইব কথা চৌত্রিশ হাজার সে পাইলা ষোলো হাজার তো এইটি যে তারতম্য রাখা আগে পুরা রাজ্যের বিরোধ হোক কী এ নিয়ম কিন্তু চুক্তিভিত্তিক নিযুক্তি ওড়িশার কেবল অ্যা সে কিন রাজ্যের না দেখুন বহু দুঃখর কথা মু আগু বিজয়বাবু এ বিষয়ে দুই তিন থাক ফোন কথা হয়েছে ভেটিছি এবং তাকে নিয়ে আমি প্রেস মধ্যে বার্তা দিয়েছু এবং কথাবার্তা মধ্যে বহু সময় লাগি কবল ওড়িশয় বহুত মানে অব্যবস্থা আছে এবং সবুতরে কথা হল যে কথা সরকার নিজে লেখিকি নিয়ম করছেন সে নিয়ম নিজে না পা বিজয়বাবু কে যে দুই হাজাৰ অঠৰ মচহাৰে যি আদিত্য পাঢ়ি যে মুখ্য শাসন সচিব ঠিক লিখিত প্ৰদশ্ৰুতি দে নাই আমি এইটা ভুল হ'ল আমি কৰিবাস মানে চৰকাৰ কহিলা যে চৰকাৰ কহা সত্বে য' কথা কহিলে সেই কথা এনে কৰো নাহু বৰ দুখৰ কথা কিছু নাই নিশ্চিতভাৱে যেতিয়া ইলেকশ্যন আছুচায়ত নিৰ্বাচন হ'ব যেতিয়া আছুচেনেল ইলেকশ্যন হ'ব সেই সময়তে তৰ আনকু বন্ক কৰিব চৰকাৰ বাহানা কৰি লোক বুজাই মিছ কথা কৈছে এখন আছে বিষয় হ'ল যে চৰকাৰে যি যোজনাৰে কিছু কাম নাই যোনে যি যোজনাৰে লোক লাভদায়ক নহয় তাৰপৰা পইচা আছে মই গোটেই কথা সবাহৰণ দিয়ে আগুৰি মতে উদাহৰণ দি বহু সময়তে যে গোটেই যোজনা গোটেই খৰা যোজনা গাঁও বাহিৰ গোটেই খৰা তিয়াৰী হ'ব আঠ লক্ষ দশলক্ষা হ'ব প্ৰত্যেক হাৰ খাই আপোনাৰ দেখিব খুব খলাৰে লোক ধান মড়ে ধান খৰা হ'ব ধান মড়াই গোটেই খৰা যোজনা কলে বহু গাঁৱৰে হৈছিল পশ্চিম বছৰ ভৰ্তি যোজনা আহিছে সাত লক্ষ আঠ লক্ষা খৰচ হ'ল যে সি টকা যদি চৰকাৰ খৰাজনে খৰচ নকৰি যদি এই লোক যুৱক মানুহ যদি পইচা দিয়ে ৰেগুলাৰ কৰা আৰামেৰ এমপ্লয়মেণ্ট দৰমা দেখিব চেক ডাম যোজনা দীৰ্ঘ দশ বৰ্ষ ড্যাম তিয়াৰ কৃষক মানে গোটেই চেক ডাম ৰে আজি পাৰি নাই ঠিকাদাৰ পোষা কেৱল তাৰ যি বিজু কৰ্মী পচিব যোজনা কৰি কিন্তু এই যি মানে হক ৰ অধিকাৰী যি মানে আমাৰ কৰ্মচাৰী দুইটাই কৰ্মচাৰী গোটেই অফিচৰে কাম কৰি দুইজ দৰমা অলগা অলগা জাৰ পঁয়িছ হাজাৰ কেমি আচিব কাম কৰি স্পৃহা কেমি আছে কাষকি এই ইনিকা তাৰ উত্তৰ ৰখিব আমাৰ চৰকাৰী দলৰ লোক আমাৰ যো সতীশ হ'ব সেই তাৰ উত্তৰ ৰখিব আচিবি আপোনাক আওথি আছি মন যাব এই তাৰতম্য ৰচি চৰকাৰ যা চৰকাৰ কৰিানুনা পঞ্চায়ত নিৰ্বাচন পূৰ্ব ললিপপ দেখাইলে କହିଲେ ଅଠର ମସିହାରେ ଯାହା ଯେଉଁ ନିୟମ ଅଛି ଭୁଲ ଅଛି ଆମେ ଆମେ ସଂଶୋଧନ କରିବୁ ଅଠରରୁ ବାଇଶ ଏଇଗଲା ସଂଶୋଧନ କଲେ ନାହିଁ ବଡ଼ କଥା ହେଲା ଏ ସରକାର ହେଉଛି ଯୁବ ବିରୋଧୀ ସରକାର ଏ ଯେଉଁ ଯୁବକମାନଙ୍କୁ ପ୍ରତାରଣା ଦେଉଛନ୍ତି ଆପଣ ଦେଖନ୍ତୁ ବେସିକ୍ ଗଭର୍ଣ୍ଣାନ୍ସ ପ୍ରପୋଜ୍ ଅଫ୍ ଗଭର୍ଣ୍ଣାନ୍ସ ହେବା କଥା ମିନିମମ୍ ନିଯୁକ୍ତି ଉପରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉପରେ ଶିକ୍ଷା ଉପରେ ଯେଉଁମାନେ ମିନିମମ୍ ଯେଉଁମାନେ ଲୋକ ବଞ୍ଚିବା ପାଇଁ ରହିବା ଉପରେ ଏ ସବୁଥିରେ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ୍ সবুতি চুক্তিভিত্তিক নিযুক্তি আপনার ল আন্ড অর্ডর উপরে লড়ে পুলিশ চুক্তিভিত্তিক শিক্ষক চুক্তিভিত্তিক হেলথ সেক্টর চুক্তিভিত্তিক আপনার সবু তো চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপরেটর নেতেন তেম সরকার সবুলে বেশি গভর্নান্স কেখু না যে বেশি গভর্নান্স যাই সরকার গভর্নান্স ফেল হয়েছে যদি আপনার ডাটা এন্ট্রি অপরেটর নেবে তা তথ্য রয়েছে তাঁর আপনার পাঁচ হাজার দশ হাজার দেবে পুঁ যা দশ পনের হাজার অঞ্চল রয়েবে তাহলে আপনার জিএসটি মুখে ট্যাক্স লগাই

ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଟପିକ୍ ଉପରେ ଆପଣ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ରାଜ୍ୟର ବହୁ ଯୁବକଙ୍କର ଭବିଷ୍ୟତର ପ୍ରସଙ୍ଗ ଏବଂ ସେଥିପାଇଁ ମୁଁ ଶୀର୍ଷକ ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି ଯେଉଁ କଥାଟି କହିଲେ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ତତ୍କାଳୀନ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଏମାନଙ୍କ ଦାବିକି ସ୍ୱୀକାର କଲେ ଏବଂ ସରକାର ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏଥିନେଇ ଗୋଟିଏ ସଂଶୋଧନ କରିବେ ସେମାନଙ୍କ ଦାବି ପୂରଣ ନେଇ ପଦକ୍ଷେପ ନେବେ ବୋଲି ପ୍ରକାଶ କରିଛନ୍ତିର ଅର୍ଥ ସରକାରଙ୍କ ଭିତରେ ସରକାରଙ୍କ ଆତ୍ମାରେ ଏମାନଙ୍କ ପ୍ରତି ସମ୍ବେଦନଶୀଳତା ଅଛି କେବଳ ଏମାନଙ୍କ କଥା ନୁହେଁ ଏଇ ଏଇ ଯେଉଁମାନେ ଚୁକ୍ତି ଭିତ୍ତିକ ନିଯୁକ୍ତି ପାଇଛନ୍ତି ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ମଧ୍ୟ ଅନେକଙ୍କୁ ସରକାର ସ୍ଥାୟୀ କରିଛନ୍ତି ସରକାର ଗୋଟିଏ ବ୍ୟକ୍ତି ଜଣେ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ କି ଜଣେ ମନ୍ତ୍ରୀ ଜଣେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କି ନେଇ ଚାଲେ ସରକାର ଗୋଟେ ବ୍ୟବସ୍ଥା ତା ଭିତରେ ଅନେକ অনেক ব্যক্তি অনেক ক্ষমতাশালী লোক থাকে সরকার এথিনে চিন্তা করছেন এবং নিকট অতীতের সরকার স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক নিযুক্তি করেছেন এ ক্ষেত্রে সরকার আগামী ভবিষ্যতে নিশ্চয় ভাবে পদক্ষেপ নেবে আহযুচি যুব বিরোধী যুব বিরোধী সরকার রাজ্য নবীন পট্টনাক সরকার যুবক মানুষ যুবক মান উন্নতি ও প্রগতি নেই বেশ যত্নবান আচ্ছা এ কথা কয় আৱশ্যক নাই বিভিন্ন প্ৰশ্ন উঠিছে যে দুই হাজাৰ অঠৰ মচাৰে কোৱা গ'ল যে এই নিমুকু পৰিৱৰ্তন কৰা্তিক নিযুক্তি উচ্ছেদ হ'ব লিখিত ভাৱে কোৱা গলা কাংকি সময় কাই মানে আপোনাৰ কৈছো এই গোটেই ব্যৱস্থা চৰকাৰ গোটেই ব্যৱস্থা সময়ে জানিছিল কিন্তু ব্যৱস্থাৰে যেতিয়া নিষ্পত্তি হুই তাক কাৰ্যকাৰী কৰিব দায়িত্বৰ মুখ্য শাসন সচিবৰ

কর্মচারী না সে যুক্তি কি স্বীকার করে পুনা যদিও মো পাখানে ঠোস খবর না এটি কি জাগছি গুজরাটের মধ্যে গুজরাটের মধ্যে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী মানে অনেক আচ্ছা এবং সে সরকার আও কিছু সুবিধা সুযোগ দিয়েছে বলে কুয়া চুক্তিভিত্তিক কর্মচারী ভারতবর্ষের অন্য কোণি রাজ্যের না কথা মু স্বীকার করে পাবনা ঠিক আছে আপনার আসলে আসবি অক্ষয়াব এটি দুইটি কথা প্রথম কথা হচ্ছে যে সরকার নিজ ভুল স্বীকার করছেন দুই হাজার অহার ଯେ ଇଏ ବ୍ୟବସ୍ଥା ଠିକ୍ ନୁହେଁ ଆମକୁ ଆମେ ପରିବର୍ତ୍ତନ କରିବୁ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ପଚାଶ ପରସେଣ୍ଟ ବଢ଼େଇ ଦେଲେ ଯେତେ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ୍ ଏମ୍ପ୍ଲୋ ଅଛନ୍ତି ରାଜ୍ୟର ଏଇଠି କଥା ଉଠୁଛି ଯଦି ଅଠର ମସିହାରେ ନିଷ୍ପତ୍ତିକୁ ଭୁଲ ବୋଲି କହିଲେ ତାକୁ ସଂଶୋଧନ କରିକି ଦାବିକି ପୂରଣ କରିବା ପାଇଁ କେତେ ବର୍ଷ ଲାଗିବ ଆହୁରି হ্যাঁ দেখুন সরকার যদি চাহিবে তাহলে এবার যদি সরকার চাহিবে সন্ধ্যা বেড়ে এটা পূরণ হয়ে পড়ে কিন্তু সেটা সরকার গোটা রাজনৈতিক ইচ্ছাশক্তি রহবা দরকার সবু বড় কথা হচ্ছে এই যে চুক্তিভিত্তিক কর্মচারী মান সমস্যা আজও নু বহু দিন ধরিক সে আন্দোলন করি আসুকছেন এবং গোটে মেসেজ সরকার সবুজ দেওয়া চাহিচ্ছেন সেই ডিসক্রেপ্যান্সিটা রয়েছে এই যে আনুমালি বা আপনার যে ততম্য রা বা আপনার বেসঙ্গতি র এইটো দিছে কিলিং দি স্পিৰিট অফ কণ্ট্ৰাকচু ৱাৰকৰ্ছ টু ৱৰ্ক ইন কাণ্ডেম ৱিথ দিয়াৰ কাউণ্টৰ পাৰ্টছ তাকৰ যিমান ৰোধ তাকৰ ধৰক সমান কাৰ্য কৰাৰ

ନା ସରକାରଙ୍କ ସେ ଆନ୍ତରିକତା ନାହିଁ ଏଇଥିପାଇଁ ମୁଁ କହୁଛି ତାର ଆଧାର ଅଛି আপনারা কোচ আপনার ইকোনমিক ইজ ভেস্ট্রং আপনার ইউআর গ্রোয়িং আট টেন পয়েন্ট ওয়ান পরসেঁট আপনার জিডিপি রয়েছে দশ দশ দশমিক এক প্রত আপনার অভিদ্ধি আপনার রেকর্ডে এবং আপনার মানে নিজক শো কেস করছেন ইউর এ পরফর্মিং স্টেট ইন কম্পারিজন টু অদর স্টেট সব প্যারামিটর আপনার উপরক যাওয়া তো কাকি আপনার কন্ট্রাট এইভাবে গোটাই আপনার অসঙ্গতি ব্যবস্থা ভিতরে য

कि आउ आउँक जो गभर्मेन्ट र प्रोजेक्ट गुड चाहिँ प्रोजेक्ट टेम्पोरी बेसिस रिक्रुटमेन्ट प्रोसेसु सर रिक्रुटमेन्ट प्रोसेस नियुक्तिकारी संस्था अनि माध्यमले दुई तिन वर्ष लाग्ति प्रक्रिया सरकि सबै जति नियुक्ति हुन्छ जान्छ মেন পাৱাৰ কেতিয়া চৰ্টেজ সব অফিচৰে জনে লেখা আমি দুই তিনিজনৰ কাম কৰোঁ ছাৰ কিন্তু যোন নিজাৰ তেৰৰে বেছিক পে'তকি ছাৰ আমাক দে নাহি বৰ্তমান এই যি মহা হ'ল বজাৰ মহা হ'ল সমস্ত হ'ল আমি আমি নিজে চলাইপৰা অসক্ষম হ'ব আমাৰ পৰিবাৰ কেতি চলাই কেমি ক'ম কৰিব নমস্কাৰ दरमा मु पन्ध्र हजार माने अमे मूल लाग दिन मजुरी समा त दिनको अधिक माने मान कोन आमे पाठ पढिक भूल गर्छु आमर केते टा दरमा पन्ध्र हजार आमे खाइबु कोन घर के चलैबु कोन कांद गरौँ त्यही त मोर प्रश्न ঠিক আছে আমি যা চাইবা আমার সহ অন্য যে অছেন সে কেবে সমস্তে কেবে কিন্তু আমি যা চাইবা কটক যা কটকের যে সহযোগী মানে অনেক ঠিকা কর্মচারী আপনার যদি শুপার্থ মতো আপনার কুহতু যে অন্যায় আপনার বেসিক পে দেওয়া কুহলা আপনার তো আউটসোর্স এম্প্লয়ী নু আপনার ক্বাফাই করি আসছেন স্টাফ সিলেকশন হোক বা ওপিএসসি হো কফ্ করি আসছেন কিন আপন এ অন্যায় বিচার সরকার আজ্ঞা চৰকাৰ দুই হাজাৰ অথৰ মচাৰে প্ৰত্ৰুতি দিছিল যি কি ৰেগুলাৰ কৰা বুলি কিন্তু আমাৰ কোনো কথা চৰকাৰ শুনিলে নাই কি বিচাৰি কলে নাই আজি আমি এই আঠ হাজাৰ সাতশ পচাশ টকাৰে কেমিতি চলিব আৰু পাৰিবাৰ কেতি চলিব কি মা বা স্বাস্থ্য কিছু খৰাপ হেলে কেমি আমি

মানে আমার পাখানে পয়সা নেই আমি আজকে কমিটি কাম করি সেই মানে জিনিস আপনি পচারে চাচ্ছি মানে সরকার জাঁছেন মতো দরম দে দশ হাজার পঁচিশ টাকা আজ্ঞা दस हजार पचिस टान्छु बट काटा म कि अब जतिकै मैले रेगुलर एम्प्लोइ जति काम गर्छ हिसाबले सकाल दसट्नु सन्ध्या पाँचटा जा काम गर्छ mm. रिटर्न प्रोसेस हुन्छ मैले ओ त्रिपलस तरफर ओपिएस से प्रोसेस थ्रु आइसु आम म टोटाली सरकारको प्रोसेसद्वारा फेरि सर्मे कन हो पाँच तारिक आम पैसा नर्म मञ्च आउँ गए सर हुन्छ क

তাস্ত গ্রেড পে ইয়ে লগু হব যে আপনার যে কাম করছেন নিয়মিত কর্মচারী সেই কাম করছেন যেতবে সে অঠর হাজার পাও আপনার আট হাজার পাও এ তারম্য রয়েছে পূরণ করা তারতম্য দূর সরকার করু না নিশ্চিত ভাবে ইয়ে উদ্বেগর কথা ইয়ে বিড়ম্বনা কী সরকার কথা করু না আমি মধ্যে সে প্রশ্ন পচারুচু আমার এটি বিজেডি যে নেতা অনেক সময় লাগবে যে অনেক ঠিকা কর্মচারী মানে বিভিন্ন স্থানের যদি মো কথা শুনে পুজেন কুতু তো আপনার দেখ হাজার তের ওশার আর্থিক স্থিতি খারাপ থাকর ঠিকা কর্মচারী সে গোটে আমার সরকার গোটে প্রথা বাহার কে যে ঠিকা প্রথা রখবে তো দুই হাজার তের ঠু আম্পেয়ার করতো দুই হাজার বাইশ ওড়িশার এবার যে আমার পরিস্থিতি অনেক আমার ফাইনে কন্ডি অকোনোমিক ডেভলপমেন্ট যে সবুজের মাবর মুখ্যমন্ত্রী এক নম্বর রাজ্য মধ্যে এক নম্বর সেটি ঠিকার

ଯେଉଁ ଚୁକ୍ତି ଭିତ୍ତିକ କର୍ମଚାରୀ ଯେଉଁମାନେ ଛଅ ବର୍ଷ ହେଲେ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ତାଙ୍କରି ପ୍ରଜାମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କରି ପାଖରେ କିନ୍ତୁ ସେମାନଙ୍କୁ ଅନଉନାହାନ୍ତି କ'ଣ ପାଇଁ ନା ଆମ ରାଜ୍ୟ ଏମିତି ଚାଲିଛି ଯେ ରାଜ୍ୟରେ ରାଜାମାନଙ୍କ କଥା ବିଚାରକୁ ନିଆଯାଉଛି ରାଜ୍ୟରେ ରାଜାମାନଙ୍କ କଥାକୁ ଆଗେ ଦେଖା ଦେଖୁଛନ୍ତି ଏବଂ ପ୍ରଜାମାନଙ୍କ କଥାକୁ ଅଣଦେଖା କରିଦେଉଛନ୍ତି ସାରା ରାଜ୍ୟରେ ବର୍ତ୍ତମାନ ଆମର ସତୁରି ହଜାର କର୍ମଚାରୀ ଚୁକ୍ତି ଭିତ୍ତିକ କର୍ମଚାରୀ ଅଛନ୍ତି আমাৰ কেন্দ্ৰা পাৰে পাখা পাখি সাতশ ৰু আঠশ ভৰি কৰ্মচাৰী চুক্তি ভিত্তিক কৰ্মচাৰী অতি সেই জীৱন চাকি পোৱা ক'ভল পিতিৰে যাওঁ কেমি দুখদ পাৰিস্থিতিৰে চলিছে সেইটা কহা অত্যন্ত কষ্টদায়ক সেই সমস্ত পৰিস্থিতি এয়া কে পাৰ না এই বিষয়ে কেতিয়াও লাজ কৰুন কিন্তু এইটা গৈ ବହୁତ ଦୂର ଅଭାବନୀୟ କଥା ଗୋଟେ ଏଇଟା ଅଭାବନୀୟ ପରିସ୍ଥିତି ସରକାର ଏ ବିଷୟରେ ବିଚାର କରିବା ଉଚିତ ଏବଂ ଆମକୁ ଆମ ନ୍ୟ ଦାବି ଫେରାଇ ଦେବା ଦରକାର ଆମକୁ ଆମ ହକ୍ ଦେଇ ଦେବା ଦରକାର ଆମକୁ ସ୍ଥାୟୀ ନିଯୁକ୍ତି ଦେବା ଦରକାର ଏବଂ ଯେଉଁ ଛଅ ବର୍ଷ କଥା ଉଠୁଛି ଆମେ ଛଅ ବର୍ଷ ଖାଲିଟାରେ ଖଟୁଛୁ ଯେଉଁଟାକି ଶୂନରୁ ଆରମ୍ଭ ହେଉଛି ଛଅ ବର୍ଷ ପରେ ସେ ଛଅ ବର୍ଷଟାକୁ ଆମ ଚାକିରୀ କାଳ ଭିତରେ

ବର୍ତ୍ତମାନ ଯଦି ଗୋଟେ ଲାଇଫ ସ୍ପାନିଏ ବର୍ଷ ଧରାଯାଏ ତାହେଲେ ଛଅ ବର୍ଷ ଆମର ପଳଉଛି ମାନେ ୱାନ୍ ବାଇ ଛଅ ବର୍ଷର କାମ କଲେଭେଟ୍ରେ ବି ଆପଣ କାମ କରିବେ ସେଇଟାକୁ ବର୍ଷେ କାଉଣ୍ଟ କରିକି ସେମାନେ ଇନକ୍ରିମେଣ୍ଟ କରୁଛନ୍ତି তাঁর হাইক করুচ আমার এটি ছ বর্ষ কিছু না পুঁ ছ পুঁ স্টার্টিং রু পে স্কেল বড়ুচন যৌ অলগা আপনার দেখুন অলগা অফিস পৌঁছেন সি আমি যে জয়েন করছি সি পচাশ হাজার প্লস বেড়ে বেড়ে হাজার প্লস বেড়ে আমি পঁয়ত্রিশ হাজার আমি এত আপনার জবাব ঠিক আছে আপনার কমেন্ট যে পরীক্ষা এমনি কলে সেই পরীক্ষা দিয়ে সে কোয়ালিফাই করছেন আছিল ঠিক মানে আমেণ্ডমেণ্ট কৰি দিলে তাৰ মুখ্য কাৰণ হ'ল যদি নিমু যাৰজ কৰ বিৰোধ কৰি

বাবদৰে আমি বহুত ৰাজ্যৰ তিনোটি নিয়ম বন্ধু ক'ত যেক্ৰেটেৰিট এনে অলগা যায় গোটেই নিম সেই পূৰা ৰেগুলাৰ ষ্টাৰ্টিং ৰু তাৰপৰা এই হাইকোৰ্টৰে দেখিবয়ৰ কৰি যি মানে এ এছ অ' অাইকোৰ্টেপাই ৰেগুলাৰ কিন্তু তলে যি গ্ৰুপ চি অঁ থ্ৰী ইয়াৰ কৰি থ্ৰী ইয়াৰ পৰা যাইকি ৰেগুলাৰ হেব আশাৰে সবু যে এচ অলা যেতিয়া সবু কলেক্টৰ অফিচৰ হ'লে ব্লক অফিচ গতি খটিব তাৰ আৰ্ভাগ্যৰ কথা যে সেই যি ছ বন্ধু ক'লে যে পূৰা শূন্য মানে পুনি ছাৰ ভূত খাই যাব ছুত খাই যাব সেই পুনি ষ্টাৰ্টিং ৰু আৰম্ভ হ'ব তাৰ

ભાવ બીચાર મુ કહ્યું જે નવીન બાબુ જો કહ્યું જે એક નંબર મુખ્યમંત્રી કે જાણી કે જે પીા મને પ્રિપ્યારેસન કરતી આમે પાઠ પઢીકિ સૌ પ્રોસેસ આસી છું એમતી નુ આજે રાજનિ કરુ છું પ્રિપારેસન કરી છું કે જીએ જે ભુવનેશ્વર આચાર્ય વિહાર જયદેવ બિહાર કે ભાવ પી ર ক'ভাৰ প্ৰেছৰ বা পইচা আনন্দ কেতিয়ে বৰষ লাগে প্ৰিপেয়াৰ কৰিব কোচিং কৰি যে কষ্ট হু কেতি আমি ৰোহি কেমি শুৱি খাওঁ সেই কথা যি প্ৰিপাৰেচন কৰিছে সেই বুজিছে দ্বিতীয় বিষয় কেনে যাওঁ জি এম কলেজ ফাটক পাক কুকু কে অৱস্থাত চেম্বৰ ৰোহি কেমিতি বহি পঢ়া হু কেতি বহি এই মানে যি প্ৰস্ৰে যাওঁ কেচৰৰে কেৱল পাপা মা গিয়ে প্রেসর নহে গোটে সোসাইটি প্রতি প্রেসর অে সোসাইটি প্রেসর অস্তে প্রেসর করি সে দুই তিন বর্ষ চারি বর্ষ কষ্ট কলাপরে গোটে প্রোসেসে যাতে এবং প্রোসেস গলাপরে সে পুঁ ছোষ তা লস হ্যাঁ দুঃখর কথা নাই প্রথম কথালা যে সরকার এক নম্বর সরকার চৰকাৰ যদি পৃথিৰে ভাৰতবৰ্ষৰে এক নম্বৰ চৰকাৰে বহুত ৰেভিন্যু তাকৰ অঁ যেনে যুৱ বাহিনী ভৰি তিনিশ কোটি পাঁচশ কোটি টকা খৰচ কৰি পাৰি যদি ম' হিৰো ভা যোজনা কৰি ষ্টেডিয়মে লক্ষ আশিত কৰি পাৰিম যদি হকী ইণ্ডিয়া স্পনচৰ কৰোঁ ভাল কথা কৰো মনা নাই কিন্তু এই যুৱক মানে যদি পাৰম কৰি আছিল এই মানে হ'ব গাঁও গঢ়ি যুৱক যিমানে পাঠ পঢ়ি পৰিশ্ৰম কৰি প্ৰিপাৰেচন কৰি নিজ জীৱন জলাঞ্জলি সবু সময়ে কোৰে সময়ত ফাইট কৰি শতাংশ কৰ্মচাৰী তাৰ নিহত হৈ শীদ হৈ যি কাম যিহেতু প্ৰত্যেক অফিচৰে ষ্টাফ সংখ্যা কম চৰ্টেজ সেই ডবল ৱাৰক ট্ৰিবল ৱাৰ্ক তিনিগুণা কাম কৰিব পাৰু

জানি কোটি বয়স কেনেকুৱা গণা দিয়ে দশ বৰ্ষাৰমেণ্ট হব যুৱ বিৰোধী চৰকাৰ বন্ধু যা কহিলে বিজেডি বন্ধু যা কলে কে চিন্তা কৰাইশ বৰষুণ লাগিব আচিব আমি আমার ছাত্র কংগ্রেস তরফ আমি আন্দোলন করছি জেলার মানি দশ পরে নিযুক্তি আচ্ছা আমি ইত্যাদি প্রেস কনফারেন্স এবং সমস্ত তথ্য আগুন আনুবুব ঠিক আছে অক্ষয়াবু আপনার কৌতে যদি আমি গ্রোই ইকোনমি প্রতিশ্রুতি দিয়ে দুই হাজার করা অসুবিধা আছে আর্থিক ক্ষেত্রে কিছু না আর্থিক ক্ষেত্রে কিছু প্রতবন্ধক না সরকার আমি যেম কলে আমার মানে দেখতে বেড়ে কোনসি গোটা কথা আলোচনা হোচ্ছি মানে যেতবে কেন্দ্ৰ বা ৰাজ্য চৰকাৰ ভিতৰত ল'ব কিজেপি আপোনালোকৰ বিজে ডি ভিতৰত যেতিয়া কথা কটা কটি হ'ল সেই জাগে বা বিজে ডি তৰফৰু গোটেই চফেই দিয়া যায় যে আমি প্ৰত্যেক যি পৰফমাঞ্চ পাৰামিটৰছ ভিতৰত আমাৰ যদি দেখিব ত'লে ৱি আৰ আফ অদৰ্ছ এই কথা সেই ক'ত আপোনালোকৰ মানে ইণ্ডষ্ট্ৰিয়লাইজেচন ক্ষেত্ৰৰে হ'ব কিংবা টুজম ক্ষেত্রে হোক সবুড়ে কেউ ওই আর্ আট্রাটিং হিউজ ইনভেস্টমেন্টস এবং যা রিফ্লেক্ট হোক আমার রাজ্যের বার্ষিক যে অভিদ্ধি হারে রিফ্লেক্ট হোক দশ দশমিক দশ দশমিক এক প্রত আমার আর্থিক অভিদ্ধি হুই হাজার আপনার কোটি একুশ ইয়ে আসি ইকোনোমিক সর্ভে আসছে তো কথাটি হোক যে কাইকি সে রাজনৈতিক আন্তরিকতা দেখা যাও না কাহি এই কণ্ট্ৰাকচুল ৱৰ্কৰ্চ মানে দে হাভবিজেটেড টু এণ্ড ইনকুৱ যোগাক হ'ব কথা নুহে হুইচ ইজ এগেনষ্ট দি স্পিৰিট অফ দি কনষ্টিটিউচন কনষ্টিটিউচন প্ৰিয়ম বুলি সিধাচল ক'লে যে আপোনাৰ যোনকাৰ হ'ব দে হাভ টু এনশৰ ইটি

যে সোসিও ইকোনোমিক গোটে ইনএকিটার তাকে শিকার করা যাচ্ছে এটা ঠিক নহে দিস ইজ এগেস্ট দি স্পির অফ দি কনস্টিট্যুশন দিস ইজ ক্লিয়র ভাইলেশন অফ ইকালিটি যেটাকে আমার কনস্টিট্যুশন সেই মানে ত গোটেই মোৰ পৰামৰ্শ ৰব যি মানে তাকৰ ভাল নিশ্চিত আডভাইজৰ থাকে কিধায়ক মানে অঁ তুমি যায় সিধাচল এই লাংগুৱেজে কথা বাৰ্তা কলে যি বুজিব ৱি আৰেক্টেড টু ইনকুৱিটি

ই আপোনালোকৰ সমান অভিযোগ নেড কৰিবিৰে আমাৰ এম এল এ মানৰ ডিমাণ্ড ৰ দৰমা বৃদ্ধিপাই সেই সময়তে কণ্ট্ৰাকচু এম্প্লয়ী আমাৰ যদি ভাই ভনী মানে ৰোধ সেই কিভল ভাৱেৰে আঠ আঠৰ দহ হাজাৰ টকাৰে সেই কেমি বঞ্চি পাৰি সেইটা আমাৰ নিশ্চিতভাৱে মাননীয় মুখ্যমন্ত্ৰী বুজিব দৰকাৰ আৰু আমাৰ নিশ্চিতভাৱে সমান কাম সমান দৰমহা নিহত গোটেই বৰ ডিমাণ্ড আমাৰ সমষ্টিৰ ছাউণ্ট সৈতে আমাৰ সমতিকে ৰেগুলাৰ আপইণ্টমেণ্ট নিহা ভাৱে মিলিব দৰকাৰ আর নলে আমার যে সংঘ নিশ্চিত ভাবে তার প্রতিবাদ জনার সহ আমাদের সমস্তে নিশ্চিত ভাবে আমার জেলা স্তরের আন্দোলন করব নিশ্চিত ভাবে ফেরবি আপনার পাখি সময় হলে আউথে সম্বলপুরের যে ভাই অনেক আজ্ঞা আপনার সরকারি কাম করছেন কাম কেবে ব্যাঘাত করে না ব্যাঘাত করে না সবুৰে যিয়ে নিমিত কৰ্মচাৰী যেতিকি সময় কাম কৰোঁ আপোনাৰ কাম কৰোঁ প্ৰে আপ অন্নত নিযুক্ত হ'ব যিমান নিমিত আপোনাৰ সেই প্ৰেছ আছিল কিন্তু আপোন ইচাৰ কাহি প্ৰথমত মু কয়ি যে সমান কাম সমান দৰমা তাৰ ছু এই আমাৰ নাৰ্য দাবী আৰু অধিকাৰ যোনাকি আমাৰ নিত্যন্তভাৱে সমষ্টি দৰকাৰ যা আপোনাৰ দেখুচোন যদি আমাৰ ৰাজ্য সভাপতি বিজয় ভাই ক'লে গোটে রাজ্যের তিন প্রকার নীতি নিয়ম নহই গোটে নীতি নিয়ম সমস্ত লাগু হওয়া দরকার যা কি আমার দাবি আমি জেলা স্তরের ব্লক স্তরের আমি দাবিপত্র লিখিতভাবে দইসারিছু আটা আমি জনাই সারিছু যদি সরকার কিছু নকর আমি রাজ্য সংঘযোগ তার পরবর্তী নির্দেশ অনুসারে আমি কাজ করবু যাপুরে যে বিজেপি নেতা আমার সহ সতীশবাবু সেটি উত্তর দেওয়া বোধ হবে ভাবুছি সে কে উত্তর দেব যে নিয়মিত ভাবে যে চাকরি করছেন সেবস্থাকে আসুক যে ঠিকা নিযুক্তি পাওছেন সেই ব্যবস্থা স্টাফ সিলেকশন কমিশন কথা কুতু কিংবা ওড়শা পব্লিক সরভিস কমিশন কথা কুহতু সে পরীক্ষা দি কালিফাই করে আসুক কে তারতম্য ওষা লোকর বড় ওড়া লোক দল হচ্ছে বিজু জনতা দল হুম আপন মানে যেমি অনুভব করুম সরকার মধ্যে ভাবুছি হুম আপন মধ্যে অনুভব করুব তার কারণ গোটি ভালো কথা শান্তিবাবু আপনার কলে বাবু মানে বসি প্যানেলিষ্ট মানে বিভিন্ন জায়গায় যুক্তিভিত্তিক কর্মচারী মানে সেমান বড় যুক্তি হচ্ছে আমি যে কাম করছু আমি যে প্রসেস দিয়ে নিযুক্তি পাইছু সেই প্রসেসের মধ্যে স্থায়ী কর্মচারী মানে অনেক কিন্তু দরমার তারতম্য অতি অধিক এ অত্যন্ত অন্যায় এবং দুঃখদায়ক সে ସରକାର ମଧ୍ୟ ଏ ଯୁକ୍ତିଟିକୁ ଅସ୍ୱୀକାର କରୁ ଅସ୍ୱୀକାର କରିପାରିବେ ନାହିଁ ସରକାର ଉପଲବ୍ଧି କରିଛନ୍ତି ଅନୁଭବ କରୁଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏବଂ ସରକାରଙ୍କର ଯିଏ ପ୍ରଶାସନିକ ସ୍ତରରେ ଫାଇଭ୍ ଟି ସଚିବ ବିକେ ପାଣ୍ଡିଆନ୍ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ସଂସ୍କାର ଆଣୁଛନ୍ତି ଆମେ ବି ଆଶା ରଖିବୁ ଏବଂ ସରକାରଙ୍କୁ ମଧ୍ୟ ତାଙ୍କର ପ୍ରତିନିଧି ଦଳ ଭେଟନ୍ତୁ ଏବଂ ସରକାର ନିଶ୍ଚିତ ଭାବରେ এমান্য দাবি কি বিচার বিচারক নেবে কারণ সরকারকে মানে চলাও কিছু এমনি সরকার কাম করুচন্তি স্থায়ী কর্মচারী মানে সেতকি কাম করবে মু অনুভব করছি এবং রাজ্যবাসী অনুভব করছেন সরকারবি অনুভব নিশ্চয়ই করুবে সরকার পাখানে কিছু বাধ্যবাধকতা দেখুবে প্রশ্ন লাগে আপনার অটক কারণ আমি গ্রোয়ং ইকোনমি স্টেট আমার অভিদ্ধি হার দশ

बर्तमान सेना बाहिनी जो प्रकार नियुक्ति प्रक्रिया होला बोली सारादेशला केन्द्र सरकारको कन् बाध्यधकता केन्द्र सरकार विभिन्न क्षेत्र र विभिन्न गुरुत्वपूर्ण कार्ज्यु प्राइभेटेसन गर्ुन सिङ्गो कन् बाध्यता अस्ति विरोधी दलले अनेक कथा कि अति सहज लागे कि य नवीन पट्टनायक सरकार ओडिया सरकार ओडिया सरकार एउटा ओडिया जो पि कष्ट सहुन्छ दरमा पाना केमिति चले बोली आज ଗଣମାଧ୍ୟମରେ ଯେଉଁ ଆବେଗପୂର୍ଣ୍ଣ ପ୍ରଶ୍ନ ଉଠାଉଛନ୍ତି ସେ ଆବେଗ ସହିତ ଆମେ ଏକମତ ଏ ସରକାର କେବେ କାହାକୁ ଦୁଃଖ କଷ୍ଟ ଦେଇନି ପ୍ରତି ଓଡ଼ିଆଙ୍କ ସମସ୍ୟାକୁ ବୁଝିଛି ବିଳମ୍ବ ହୋଇଯାଇଥାଇପାରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସରକାର ଏମାନଙ୍କ ଆଗାମୀ ଦିନରେ ପଦକ୍ଷେପ ନେବ ଏବଂ ଏମାନଙ୍କ ଦାବି ଶୁଣିବ ବୋଲି ମୁଁ ବି ମଧ୍ୟ ଆଶା କରୁଛି ମୁଁ ଆଉଥରେ ଚାହିଁବି ମନ ଏଠି ଇରାଶି ବାବୁ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ କ୍ଲାରିଫାଏ କରିବେ ଯେଉଁ କଥା ଆପଣ କହିଲେ ଯେ ଇଏ ଘରୋଇ ନିଯୁକ୍ତି ଇରାଶି ବାବୁ ଯାହା କହୁଛନ୍ତି ମୁଁ ବୋଧେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ବୁଝିପାରିଲି ନାହିଁ କ'ଣ ସେ କହିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଅଗ୍ନି ବୀରଙ୍କ ଘରୋଇ ନିଯୁକ୍ତି ବିଲକୁଲ ବି ନୁହେଁ ବୋଧେ সে আওথরে যা থরে কই থাকসারিছি এবং যদি আদিবি বুঝাই দেবি যে অগ্নবীর বিলকুল ঘরেই নিযুক্তি নুহে অগ্নবীর গোটি চারি পাই পিলাঙ্কর পাঠ পড় সঙ্গে গোটে ট্রেনিং প্রক্রিয়া এবং প্ৰথম থৰ দশ হাজাৰ যুৱক মানুহ এতিয়া ট্ৰেইনিং কৰা যায় ট্ৰেইনিং আচলতে চৰকাৰৰ হোম ডিপাৰ্টমেণ্ট সেই পিলা চাকি দাবী আপোনালোকৰ যি অঁ বিভিন্ন ইণ্ডষ্ট্ৰি বা চাকি দাবাই ৰতন টাটা কৰি আপোনাৰ ৰিলায়েন্স বাচে কৈছে বিষয়ে তাৰপৰা যেতিকে হোম মিনিষ্ট্ৰিছৰীৰে ৰখাপৰাই পাৰামিলিটাৰী ফ'ৰ্চেছ চাকি দাবী কৰিছে এ পরে যি কথা যে আচিব পুৰুষ কথা কৈছিলে কিছু ন বুজি নে বিৰোধ কৰিবৰোধ কৰো বিৰোধ আজ বিৰোধ নাই বুজিলা বিৰোধ কৰো বুজু আপোনাৰ কথা কিবা মোৰ সৈতে ভাই মানে ঠিকা কৰ্মচাৰী ভাই

আমার আমি প্রতীদিন যন্ত্রণার কাটুছু ইটস এ চ্যাঞ্জ ইটস রিয়েলি এ চ্যাঞ্ঞ্জ আমি আমি চলাই বা সে পূরা সবুদিন আম ভাবি পড়ুচি কি এত কম দরমা দশ বার হাজার টঙ্কা দরমা আট হাজার দরমে আমি কমিটি ঘরের সবু নিড পূর করবু কিংবা আমি পূর্ব করবু আমি কখন পাঠ পড়ি এত পরিশ্রম করলু এই সেইপে সরকারি চাকি সি না করেছ কিন্তু আমি ବହୁତ ଯନ୍ତ୍ରଣାରେ ବହୁତ କଷ୍ଟରେ କାଳ କାଟୁଛୁ ସରକାର ଆମ ପାଇଁ ରିଏଲିରେ ଅନ୍ୟାୟ କରିଛନ୍ତି ଏଣୁ ସରକାରଙ୍କୁ ବିନୀତ ନିବେଦନ କି ଶୀଘ୍ର ଅତିଶୀଘ୍ର ଯେତେ ଦୂର ସମ୍ଭବ ଶୀଘ୍ର ଚୁକ୍ତି ଭିତ୍ତିକ ପ୍ରଥା ଉଚ୍ଛେଦ କରନ୍ତୁ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ୍ ରୁଲ ଏବୋଲାଇଜ୍ କରନ୍ତୁ ଆଉ ଆମର ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সমান সান সমান সামান কামু এজ এ রেগুলার এম্প্লয় আউ আমার ছ বর্ষ কন্ট্রাচুয়াল পিডুক সর্ভিস পিড্রে কৌন্ট করুন জয়পুর যাওয়া চাহিদু জয়পুরে আপনার ভাই মানে কিছু বহু সময় ধরে অপেক্ষা করছেন জয়পুরের যে ভাই অনেক ঠিকা কর্মচারী মানে আপনার কুঁতু এটি আপনার সহযোগী যে অনেক ভাণী মানে অনেক সে যে বেসিস্রে যে ভিত্তি রেগুলার এম্প্লয়ী হচ্ছে সেই প্রোসেসে আপনার পরীক্ষা দিয়ে পাস করি চাকরি করছেন এটি তার্য হচ্ছে সেতান্ত অর হাজার আপনার সেতান આઠ હજાર દસ હજાર ઈ તારતમ્ય કાંઈક જે વિધિવિધાન પ્રોસેસ ફલો કરી વિભિન પ્રકાર પ્રતિજોતામૂળક પરિક્ષાઇક આજ્ઞા અમે ચાકરીકી આસુ આજ્ઞા ગોટી ચકિરી કેત જે પરિશ્રમ ન કરુચું ભગવાન જણાય મને નખાઈ ન પી વિભિન પ્રકાર મને સમસ્યા દેક ગતિ કરી ગોટી ચાકરી ઉત્તર્ણ હોઈક પાછે આજ્ઞા જ আমি আসি বিভিন্ন প্রকার সমস্যা পুনর্বার আমি ভোগিকে পড়ুছে এই চাকরি ক্ষেত্রে আজ্ঞা যা ফলে আজ্ঞা আমি বিভিন্ন প্রকার সমস্যা দেখি অতিক্রম করা পড়ুছি ইভেন মেডিকা খরচবি আমি উঠাই পু না আজ্ঞা আমার বাপা মা আমার যে নীতিদিনিয়া জীবন বিতে কষ্টকর হোক আজ্ঞা এই দরমার যে আট হাজার ন হাজার দরমার আজ্ঞা আজ ডেটে যে প্রকার মানে দরদাম বৃদ্ধি হয়েছি যাহা ফলে কি আমার মানে জীবন জীবিকা এক প্রকার মানে সঙ্গীন অবস্থায় বর্তমানে আমি অতিক্রম করুছু কহিলে মানে অত্যুক্ত হব না নিশ্চিত ভাবে নিশ্চিত মু সময় আপনার পাখ আি এই ভাই মানে অনেক আপনার যে ভাই মানে কহি নাথ সে কেবে এটি আপ কিন্তু চাহিচ্ছেন যে কহিনাথ কুবু হ্যাঁ মু গত বর্ষ চাকরি পালি ওড়শা টাফ সিলেকশন সব ওডিনিয়র স্টাফ সিলেকশন মাধ্যমে মধ্যে বয়স একত্রিশ

ମୋ ପରିବାର ଅଛି ମୋ ବାପା ମା' ଅଛନ୍ତି ତାଙ୍କ ଦେହ ଖରାପ ହେଲେ କାଲି ସକାଳେ ମୁଁ କ'ଣ କରିବି କେଉଁଠିକି ଯିବି ମୋର ମାନସିକ ସ୍ଥିତି ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ଦାୟୀ କିଏ ସେ ପ୍ରଶ୍ନ ଆମେ ମଧ୍ୟ ପଚାରୁଛୁ ଆପଣ ଭାଇ ଯେଉଁ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛୁ ଆପଣ ପଚାରୁଛନ୍ତି ଯେ ଯଦି ସମାନ କାମକୁ ସମାନ ଦରମା ଯେଉଁ ପ୍ରୋସେସ୍ରେ ଚାକିରି କରିକି ଜଣେ ଯଦି ପଇଁତିରିଶ ହଜାର ଟଙ୍କା ଦରମା ପାଇବ ତାହେଲେ ସେଇ ପ୍ରସେସ୍ରେ ଚାକିରି କରିକି ଆପଣ ଦଶ ହଜାର ଟଙ୍କା କାହିଁକି ଦରମା ପାଇବେ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ସମାନ ତ କାମ ତ ଆପଣ କରୁଛନ୍ତି ଆମେ କ'ଣ କାମରେ ଅବହେଳା କରୁଛୁ ଆମର କୌଣସି କାମରେ ସକାଳ ଦଶରୁ ଯିବୁ ସନ୍ଧ୍ୟା ଚାରି ପାଞ୍ଚରେ ଆସିବୁ ଆମ ପାଖେ ଅନ୍ୟ କାମ କରିବା ପାଇଁ ସମୟ ନାହିଁ তা পরে কাম করি কিন্তু আমার পাখে কিছু বঞ্চু আমি কমিটি চলবু সমাজের আমার মানসিক স্থিতি একদম আট বর্ষের তো খারাপ হয়ে গেল গোটে বর্ষ হলে ছ বর্ষ কথা তো দূরের কথা ছ বর্ষ পরে কন পশ পরে পুঁ আপনার শুন কাউ হবেন যে ছ বর্ষ আপনার কাম করে সে হিসাব হব না এই এই ব্যবস্থা মানুষ বর্তমান ব্যবস্থা আছে ঠিক আছে আউ ভাই ভাই কে আপনার ভিতর গোটেই জিনিছ কয়বি কি বৰ্তমান চৰকাৰ যোন ভা প্লান কৰি আম মানুহ খটাই চালিচন এই জিনিছা বহুত মানে বৰ্তমান অসহ্য পাৰ্থিতি আছিল যিয়া দৰদাম দিনক দিন বঢ়ি চালিচি এতে কম দৰমাৰে চলোৱা পাৰিবাৰ নকি চলিবা জানে বৰ্তমান লোক গোটেই কমপ্লেইন কৰ কণ্ট্ৰাকচু এমপ্লয়ীকে লোক বাহ হ'ব ৰাজি হ'না সেইটা গোটেই আও গোটেই ইছ্যু বৰ্তমান গোটেই জিনিছ দেখিব অফিচৰে আমি কাম কৰোঁ আম ভিতাৰতম্যা ৰেগুলাৰ এমপ্লয়ী যেমি ফিল কৰোঁ আম এগনেষ্ট্ৰে আমি কণ্ট্ৰাকচু এমপ্লয়ী বোধে যদি আপোনাৰ সবুড়ে গোটেই কালকুলেচন কৰিব কণ্ট্ৰাকচু এম্প্লয়ী যেতি কাম জাতি আও কৰি পাৰুম্ন সি গোটেই ৰেগুলাৰ এমপ্লয়ী কৰি পাৰিব নেকি এইটাই মোৰ চেলেঞ্জ আপনার কি গভর্নমেন্ট অফিস আছে সেক্রেটেট হোক নতালা হোক হেডস অফ ডিপার্টমেন্ট হোক কি পেি ফেরি হো আপনার যে যা গোটে অফিসর তার গোটিয়ে দায়িত্ব অনলি পুটিং এ সিগনেচর নথিং এলস সে কোশি জিনিস জানাতে না আপনার গোটে আনালিস করুন যদি ভুল কোবি মতো কেবে পুরী ভাই মানে আপনার বহু সময় ধরে অপেক্ষা করছেন আচ্ছা ভাই যে মানে পুরী রয়েছেন আপনার কুয়ু এটি ভাই আপনার এই যে মানে ভুবনেশ্বরের স্টুডিওরে অনেক সে যে অভিযোগ করতে মানসিক স্থিতি ঠিক রহু রুনা কি বর্ষে কাম কলা পরে মধ্যে পরিবার পরলি যে পয়সা দরকার সেত পয়সা যদিও সরকারি কর্মচারী কিন্তু সে সরকারি কর্মচারী নুহেন সে ঠিকা কর্মচারী সমস্ত কুচি মোটর মুখ্য কথা লা কি ওড়িশারায়িক ন্যায়িক ব্যবস্থা কথা লেখা হয়েছে যে কি কুযে গোটে গোটে দোষী গোটে শহেটা নির্দোষী দণ্ড নপা কি শহেটা দোষী খসি যা কিন্তু গোটে নির্দোষী কেব দোষী দণ্ড নপাও কিন্তু চিন্তা করতো আমি ছ বর্ষ বর্ষকাল চাকি করে আমার সভিস বুক খোলা হলো আমি আমার এন পি এস কটিলা কিন্তু তা সত্ত্বে ছ বর্ষ পরে তাকিটা গণা যাচ্ছি ମାନେ ଯାହାକୁ କି ଆମେ କିଛି ସବୁ ପରିଶ୍ରମ କରି ସବୁ ପ୍ରକାର ରେଗୁଲାର ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ପ୍ରୋସେସ୍ରେ ଚକିରି କରି ସବୁ କଲାପରେ ବୋଧେ ଆମର ସେ ଛଅ ବର୍ଷକୁ କାଉଣ୍ଟ କରୁନାହିଁ ସରକାର ତେଣୁ ଏଥିପାଇଁ ଆମେ ବହୁତ କଷ୍ଟ ମଧ୍ୟ ଅନୁଭବ କରୁଛୁ ମାନସିକ ଯନ୍ତ୍ରଣା ପାଉଛୁ ଦରମା ମଧ୍ୟ ସେ ଆକାରରେ ମିଳୁନାହିଁ ତେଣୁ କେମିତି ଆମେ ଚଳିପାରିବୁ ଏ ସଂସାରରେ ଏତେ ଦାରଦମ ବଢ଼ିଲାଣି ସବୁ ହେଲାଣି କେମିତି ଆମେ ଚଳିବୁ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଏଇଟା ମୋର ନିବେଦନ ସରକାରଙ୍କୁ ଯେ ଆମକୁ ଯଥାଶୀଘ୍ର କେମିତି ଚୁକ୍ତିଯୁକ୍ତ ପ୍ରଥାକୁ ଉଠାନ୍ତୁ ଏବଂ

না ষাঠি বর্ষ না ছ বর্ষ এইটা এইটা গোটে মানে ইনিশিয়া মানে গোটে ছাস আপনার দেখ সবুড়ে প্রোভন প পিড ওয়ান ইয়র রয়ে সেটা প্রোভিজন করি তাগুলার হুয়ে সেইটা ছ বর্ষ খালি না চেঞ্জ করাহে আও সে পচাশ পরসেঁট দরমা বড়াইলে তাপরে কোথায় দুই মা আমি সবু দাবি করি বলি আও দেখবে এবে আপনার দি চৌদর পরীক্ষা এবে হোক এবার তো রাজ্য সরকার বয়স তিন বর্ষপ্রাই যেহেতু গোটে কর সে বড়াই দে যে বত্ৰিছ বৰ্ষিছ বৰ্ষে সাধাৰণ কৰ্মচাৰী মানে এম্প্লয়ী সেই আপ্লাই কৰিব অৰ্ত্ৰিছ বৰ্ষৰে যদি এছ এছ টি হৈ থৈ বয়ালিছ তেয়ালিছ বৰ্ষ আপ্লাই কৰিব পাঁচ সাত বৰ্ষী পাইব পুনি ছট্ৰাচুল খটিব তাৰপৰা আমাৰ চৰকাৰৰ গোটেই ইম এছ চি পাই দহ বৰ্ষ যদি ছাউণ্ট নহ'ল ষোল্ল বৰষেৰে ইলিজিবল হ'ব আজি ইলিজিব বয়স ৰিটায়াৰ্ড হৈ যায় মানে আপোনালোকৰ দেখিব আপোনাৰ যদি অন্য় জিলাতে ৰাজ্যস্তৰ প্ৰত্যাদা যোজনা কি আপোনাৰ দেখোন আমি কেব কাম বন্দ কৰিনো কাৰণ আমি বাচী ভাল পাই এই ৰছো বহুত কম দৰ মাৰে মই সফ্টৱেৰ চাকি ছি এমি বহুত জান

কিন্তু চেভেন পে লাগু হ'ল ওড়িশাৰ যুৱক মানৰ নিৰাশ খেলিগৈ যে আমি সেই বেছিক দৰমাহুবি দে ঠিক আছে সময় চৰি আছুচি আপোনাৰ লাষ্ট কমেণ্ট ৰিব সংক্ষেপেৰে যে কণ হ'ব দৰকাৰ বৰ্তমান যদি এনেক নকৰ আমি কাম বন্দ কৰিব নাই বাট কণ অঁ নাই এইটো কেৱল আমি আগৰ কওঁ যে এই মিছু চৰকাৰ ৰাধুৱা চৰকাৰ প্ৰচাৰ সৰ্বস্বৰকাৰ নবীন পট্টনা বাৰ বাৰ যুৱ সমাজ প্ৰতাৰণ কৰি আছুছে আগুৰু মল্লব সঙ্গে কথা হয়েছিল গোটে প্রেস কনফারেন্স করি আগামী দিনের হন্ড্রেড সবু সবুজ নিশ্চিত ভাবে এই ইস্যু কীরা ভারতীয় জনতা পার্টি নিশ্চিত ভাবে তাঁর স্বরফেত সঙ্গীত স্বরফের আমি সামিল হবু এবং নিশ্চিত ভাবে যুব সমাজ ଉଚ୍ଛେଦ କରାଯାଉ ହଁ ଆମେ ଛାତ୍ର କଂଗ୍ରେସ ତରଫରୁ ଆଗରୁ ଦାବି କରୁଥିଲୁ କଂଗ୍ରେସ ଦଳ ମଧ୍ୟ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ସବୁବେଳେ ଅଛି ଆଗାମୀ ଦିନରୁ ଓହ୍ଲାଇବ ଏବଂ ବର୍ତ୍ତମାନ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇଟା ଇଏ ନ ହେଉଛି ଯେଉଁମାନେ ଅନଏମ୍ପ୍ଲଡ଼୍ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ମଧ୍ୟ ବେକାରୀ ଭତ୍ତା ଦିଆଯାଉ ଠିକ୍ ଅଛି ଅକ୍ଷୟ ବାବୁ ବେକାରୀ ଭତ୍ତା ଦେବା ସମ୍ଭବ ଆଠ ଲକ୍ଷ ବାଷଠି ହଜାର ସତଷଠି ଜଣ ଏମାନେ ବର୍ତ୍ତମାନ ଲାଇଭ୍ ରେଜିଷ୍ଟର ଅଛନ୍ତି ଜୀବନ୍ତ ପଞ୍ଜିକରଣ ତାଙ୍କ ପଞ୍ଜିକା ତାଙ୍କ ନାଁ ଅଛି ଏ ସରକାରୀ ହିସାବ ଏଠୁ ବହୁତ ଅଧିକା ଅଛି ଏଠି ମୋ ପାଖରେ ଆଉ ଗୋଟେ ମଧ୍ୟ ହିସାବ ଅଛି ସଇଁତିରିଶ ଲକ୍ଷ ପିଲା ଚାକିରି ପାଇନାହାଁନ୍ତି ଦୁଇହଜାର ଏକୋଇଶ ମସିହା ସୁଦ୍ଧା সেটা তো সরকার সেন্স অফ জজমেন্ট উপরে সেটা নির্ভর করে সরকার যদি তাকে ভাবে দেবে কিন্তু যেহেতু আমি এ বিষয়টা ডিসকশন করছে কইবা কিহেতু এমানে গোটি সমান স্ক্রিনিং প্রসেস রে আসু সমান কাম করছেন দে ডিজর্ভ যে মানে ইকুয়াল পে সমান ডিজর্ভ করছেন সরকার সেটা সেইটা দবা দরকার এবং সরকার স্পষ্ট ভাবে জানিবা দরকার ডেনিয়াল অফ ইকা পে আপনার ইকোল ওয়ার্ক ইকুয়াল পে ইজ ক্লিয়ারি এগেস্ট দিস স্পির

এবং এস অফিলিটি তো আগুনটা যে অধিকাংশ সময় আপনার মানে অফিসে বস্তি অফিসে বস্তি তো সেইটা

দুই হাজাৰ অঠৰ মছহাৰে মানুহ দুই হাজাৰ একৈছ মচহাৰ ক'লে যে সম্পূৰ্ণ ভাৱেৰে এই ঠিকা নিযুক্তি উচ্ছেদ কিন্তু দুই হাজাৰ একৈছ অক্টোবৰ যায়কি দুই হাজাৰ বাইছ অগষ্ট হ'ল কিন্তু এই কথা কূৰণ কলে নাই সময় চৰি মা পঞ্চায়ত কুই ৰখিবা নমস্কাৰ